বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা, প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি জেলাটি। যেদিকে চোখ যাবে দেখা মিলবে সবুজ আর সবুজ, এ যেন সবুজের সমারোহ। গ্রাম বাংলার প্রতিচ্ছবি ফুটে ওঠে পথে ঘাটে। গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো, গ্রামের সৌন্দর্য মুগ্ধ করবে। ইলিশের জন্য বিখ্যাত এই জেলা, মেঘনা ও তেঁতুলিয়া নদীর ইলিশ খুবই সুস্বাদু। জেলেরা নদীতে নামার আগে প্রস্তুতি নেন, কেউ চাল প্রস্তুত করেন, কেউ বা চাল। নৌকা বা ট্রলার নিয়ে নেমে পড়েন নদীতে, মাছ ধরা শেষে আবার ফিরে আসেন। কৃষিতেও বিপ্লব ঘটেছে ভোলায়, নানা ফসল আবাদ করে সফল কৃষকরা। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফসলের বাম্পার ফলন হয়। কৃষকদের বিস্তীর্ণ ফসলের সরিষার সমারোহ, বাতাসে দোল খায় হলুদ সরিষার ফুল। দক্ষিণাঞ্চলের এই জেলাটিকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ ঘোষণা করা হয়েছে। শীতের সময় দেখা যায় খেজুরের রস সংগ্রহ, গাছিরা বিশেষভাবে খেজুর গাছকে প্রস্তুত করে, তারপর সেখানে হাঁড়ি বসিয়ে রস সংগ্রহ করা হয়। গ্রামের মেঠো পথে নির্মল বাতাস মুগ্ধ করবে, শহর থেকে একটু দূরে গেলেই নদী নালা খাল বিল আর পাহাড়ি প্রজাতির গাছপালা দেখা যাবে। প্রিয় দর্শক, আমরা কোস্টাল ভোলার পক্ষ থেকে ভোলার ইতিহাস, ঐতিহ্য, জীবন, জীবিকা, পর্যটন, সম্ভাবনা এবং সফলতার গল্প তুলে ধরব। আপনারা আমাদের পাশেই থাকুন।